আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান দিনদার ভাই বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিয়ের পর দাম্পত্যের প্রথম আমল ও দোয়া। বিয়ের পর দাম্পত্যের প্রথম করণীয় কাজ কি কি, সহবাসের পূর্বে আমরা কি কি কাজ করব, এই সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। বিয়ের পর নব দাম্পত্যের মধুময় সময়কে বাসর বলা হয়। এই সময়টিতে দুইজন মানুষ, অপরিচিত দুইজন মানুষ একে অপরের কাছাকাছি এসে পৌঁছে যায়। এই সময় উভয়ের জন্য কিছু করণীয় কাজ থাকে। আর এই বিয়ের পর শুরুতে আমাদের করণীয় কি কাজ, এই ব্যাপারে আমরা অনেকেই অজ্ঞ রয়েছি। স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে যাব, এর আগে আমাদের কি কি কাজ করতে হবে, এ সম্পর্কে আমরা অনেকেই জানি না, অজ্ঞ রয়েছি। তো ইসলাম এই সম্পর্কে অনেক সুন্দর সমাধান দিয়েছে। আমরা পারতপক্ষে চেষ্টা করব হাদিস এর আলোকে, কোরআনের আলোকে আপনাদের মাঝে সহবাসের আগে করণীয় কি কি তা আলোচনা করা। বিয়ের পর নব দাম্পত্যের করণীয়। বিয়ের পর স্বামী স্ত্রীর সর্বপ্রথম কাজ হলো, যখন স্ত্রী স্বামীর কাছাকাছি গিয়ে পৌঁছবে, কাছে চলে আসবে, ঘরে যখন চলে আসবে, এ সময় স্বামী ওযু করে দুই রাকাত নফল নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়িয়ে যাবে, আর স্ত্রী স্বামীর পিছনে ওযু করে দুই রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। যদি স্বামী এবং স্ত্রী একসাথে যখন নামাজ আদায় করবে, এই নামাজ আদায়টা যদি রাত্রিবেলা হয়, তাহলে স্বামী একটু উচ্চস্বরে নামাজের কেরাতগুলো পড়বে, আর স্ত্রী পিছন থেকে তার অনুসরণ করে নামাজ পড়বে। এই হাদিসটি বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত। আরেকটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ভালো কোনো কাজ অর্থাৎ বিবাহ, হালাল বৈধভাবে বিবাহ সম্পূর্ণ হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে একটি হালাল কাজ। শয়তান পারতপক্ষে এই হালাল কাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, যাতে করে মানুষকে এই হালাল বৈধ কাজের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত করতে পারে, শয়তান এই সম্পর্কে কুমন্ত্রণা দিতে থাকে। বন্ধুগণ, আমাদেরকে পারতপক্ষে এ সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে। যখন নামাজ স্বামী স্ত্রী শেষ হয়ে যাবে, তখন স্বামী স্ত্রীর জন্য করণীয় হলো দুজনে একসাথে নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লি ফি আহলি, বারিক লাহুম ফি, আল্লাহুম্মা আজমা বাইনানা মা জামাআতা বি খায়রি ওয়া ফাররক বাইনানা ইযা ফাররাকতা ইলা খায়র। এই দোয়ার পরে স্বামী স্ত্রী দুজনে দোয়া পাঠ করার পর যখন সহবাস করার জন্য একে অপরের সঙ্গে মিশে যাব, তার আগে স্ত্রীর কপালে হাত দিয়ে সঙ্গম করার পূর্বে, সহবাস করার পূর্বে স্বামীর করণীয় হলো স্ত্রীর কপালে হাত দিয়ে চুলের গোচ্ছ ধরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রামা জাবালতাহা আলাইহি ওয়া আউযুকা মিন শাররি মা মিন শাররি হা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এখন আমরা নামাজ শেষ করলাম, স্ত্রীর কপালে দোয়া পাঠ করা শেষ করলাম, এরপরে যখন আমরা মধুর মিলনের মধ্যে লিপ্ত হতে যাব, স্বামী স্ত্রী মধুর মিলনে যখন লিপ্ত হতে যাব, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এবং শয়তানের কাছ থেকে পালা যেতে হবে। আমরা অবশ্যই এই দোয়াটি পড়ব মধুর মিলনের আগে, স্বামী স্ত্রী একে অপরের সাথে সঙ্গমে লিপ্ত হওয়ার আগে এই দোয়াটি পড়ব, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা বা জান্নিবি শাইতানা মা রাজাকতানা। এই দোয়াটি আমরা অবশ্যই করব, এই দোয়াটি আমরা সকলে মুখস্থ করে নেব। যদি মুখস্থ করতে না পারি, তাহলে আমরা অন্তত দিলে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব,
ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে পানাহ দান করেন। যদি আমরা এই দোয়া পড়ে স্ত্রীর সঙ্গে সহবাস করি তাহলে ওই স্ত্রীর গর্ভে যে সন্তানটি আসবে এই সন্তানটি হবে নেককার সন্তান। আমরা এই সমস্ত কাজ স্ত্রীর সহবাসের আগে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত কাজ হালাল ভাবে করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আজকের আলোচ্য বিষয় এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের কোনো জানার বিষয় থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন।